বলে অমুকে চামড়া তুলে ফেলবো আমরা, আরো হাবি যাবে, অনেক কথা বলে। বলে কি বলে না? ও ভাই, দুনিয়াতে তোমরা বলছো, আখিরাতে বলবে কারা? বলেন না কারা? আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি। এমনিতে আমাদের বিচার দেওয়াও লাগবে না, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে ওদের বিচার শুরু করবে আখেরাতে, ঠিক কিনা? আর ওই বিচার যখন শুরু হবে, ওই বিচারের কাছে কোনো উকিল যাবে? কারণ উকিলও চিন্তায় থাকবে যে আমার সাথে কি ব্যবহার হবে, ঠিক কিনা? বলে আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান খায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর গায়ে চামড়া পাল্টাবো, আবার চামড়া লাগাই দেবো, আবার পাল্টাবো, আবার লাগাবো, এই জন্য যে লিয়াযুকুল আযাব, তুই আযাবটা আরো বেশি থেকে আরো বেশি, আযাবের যে একটা যন্ত্রণা আছে এইটা যাতে তুই বেশি করে অনুভূত করতে পারিস, তোর কাছে বেশি অনুভূতি, তোর কাছে ওই আযাবের যন্ত্রণা তোর কাছে মনে হয়, এই জন্য আমি আল্লাহ এই শাস্তি রেখে দিয়েছি বলে নাউজুবিল্লাহ। কেমন চামড়া ধরেন তুললেন, তোলার পরে যদি একটু লবণ ছিটাইয়ে দেওয়া হয় কেমন লাগবে? হ্যাঁ, ও আমি শান্তি নাকি? এক যন্ত্রণা শুরু হবে না, চামড়া তোলার এক যন্ত্রণা, আবার চামড়া তোলার পরে লবণ দিলেন আর এক যন্ত্রণা। আচ্ছা, এরপরে যদি একটু আবার মরিচের গুঁড়া ছিটাইয়ে দেন, হ্যাঁ ছিটাইয়ে দিয়ে যদি ওনাকে হাত পা খুলে দেওয়া হয়, এখানে মনে হয় বসায় যদি বলায় বসে থাক, বসে থাকবে, ও পুরা এলাকা দৌড়াবে, ও কোন দিক থেকে কোন দিকে যাবে, নিজের মাথার সেন্স কোনো কাজ করবে না, করবে? এর নাম হলো আযাবুন আলীম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। তিনি কথা বলার শোনার মতন পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন,
সে মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সময় এখন খুব একটা বেশি পাওয়া যায় না, এশার আজান কতই? 7:30। এখন 6:45 বাজতে চলল, তো গড়ে আর 45 মিনিট মতো সময় আছে, তাই তো? আজকের আলোচনা হবে সূরাতুল ফাতিহার তাফসীর আর রহমান ইব্রাহিম থেকে। তা আপনারা যারা এখানে এসেছেন, বসেছেন, কোরআন এবং সুন্নার কথা শোনার ইচ্ছা নিয়ে এসেছেন, আপনারা আসতে পেরে খুশি না বেজার? আচ্ছা, খুশির কথা মানুষ কি আনন্দের সাথে বলে নাকি চুপি চুপি সাথে বলে? তা আমরা একটু আনন্দের সাথে বলতে পারি না আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ? বাদা আল ইসলামে গারিবা, ইসলামের সূচনা হয়েছিল মুসলিমের কয়েকজন মানুষের দ্বারা। আবার ইসলাম ঠিক সেই কয়েকজন মুসলিমে মানুষের মধ্যে সীমাবদ্ধ, তার দিকে ফিরে যাবে। বুঝতে পেরেছেন কি হাদিস? তা আমার মনে হয় সেই 1450 বছর পূর্বে নবী আরামী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেছেন, আমরা সেই দিকেই মনে হচ্ছে যেন আগাচ্ছি বা সেই জামানায় চলে এসেছি। কি মনে হয় আপনাদের? যেহেতু যুবকের সংখ্যা বেশি, যুবকরা একটু আপনারা হ্যাঁ হো সায় একটু ভালো করে দিয়ে, বুঝতে পারছেন? আর মুরব্বী বাবাজিরা যারা আছে তারা তো আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো ভূমিকা পালন করবে। তা আপনারা সূরা ফাতিহার নাম পড়ুন এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর তাফসীর শুনেছেন, তাই না? আজকে শুরু হবে আর রহমান ইর রহিম। এখান থেকে কয়েকটা আয়াত যা যাওয়া যায় স্বল্প কৌশলে। তো সূরা ফাতিহা, সূরা ফাতিহার সারমর্ম নিয়ে একটা দেখবেন ইসলামিক নাসিদ আছে, গজল আছে, আপনারা অনেকেই শুনেছেন হয়তো বা। আপনাদেরকে বলবো ওই অন্তত পক্ষে ওই গজলটা মুখস্থ করে রাখবেন। অবসর সময় অনেকেই দেখবেন বিভিন্ন রকম হাবি জাবি গান বাজনার কথা মনে আসে, আসে কি আসে না? কথা বলতে হবে, আসে কি আসে না? তো যদি মোটামুটি আপনি এরকম ইসলামিক কয়েকটা ভালো সঙ্গীত জানেন, তো আপনি অবসর সময়ে ওই সমস্তগুলো মনে আসলে পরে ইসলামিক এই নাসিকগুলো বললে খারাপ হবে না ভালো হবে? আমরা উঠতে বসতে চলতে ফিরতে শয়নে সপনে সব সময় ইসলাম নিয়ে চলবে, ঠিক না? চলবো। তো যাহোক, সময়ের সংক্ষিপ্ততার কারণে হয়তো আমি সম্পূর্ণ নাসিদ আপনাদের বলছি না, দুই এক লাইন বলে আমি তাফসীরের মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। কবি খুব সুন্দর করে বলেছেন, প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় আফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচার
শেষ বিসারের দে কেবল তোমারি করে বদন কেবল তোমারি চাইন আমার দাউদ সদা সরল পথে দাউদ সদা সরল পথে সিরাত মুস্তাকিম এত সুন্দর করে কবি আমাদের কাছে উপহার দিয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব আর রহমানির রহিম থেকে। আর রহমানির রহিম শব্দের অর্থ হচ্ছে যিনি করুণাময় এবং পরম দয়ালু। কি বললাম? আর রহমান একটা শব্দ, আর রহিম আর একটা শব্দ। আর রহমান যিনি করুণাময়, করুণাময় কে বলেন? বলেন কে? আল্লাহ। আর রহিম পরম করুণাময়, তিনি কে? আল্লাহ। দুইটা শব্দই পাশাপাশি এসেছে, তাই না? দুইটা শব্দ রিলেটেড, রহমান থেকে রহিম শব্দের উৎপত্তি, কিন্তু দুইটা শব্দই কেন পাশাপাশি আসলো একটা প্রশ্ন জাগে কি জাগে না? জাস্ট একটা ওয়ার্ড, একটা শব্দ ওখানে আল্লাহ বললেই তো হতো, দুইটা শব্দই পাশাপাশি কেন নিয়ে আসলো? আর রহমান আর রহিম কেন পাশাপাশি আসলো এইটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আর রহমানির রহিম নামাজে ফরজ বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, আওয়াবিন বলেন, ইশরাক বলেন, মান্নতের নামাজ বলেন, যাই বলেন, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আছে না নাই? কেউ যদি মনে করে সূরা ফাতিহা ছাড়া আমি নামাজ পড়ব, নামাজ হবে? কারণ লা সলাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো সেই সূরা ফাতিহার থেকে আমরা আজকে শুরু করছি কি? রহমানির রহিম যিনি করুণাময় পরম দয়ালু, তার প্রশংসা আমরা নামাজের শুরুতেই শুরু করে দিই, ঠিক না? বেঠি কার প্রশংসা করি? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহর প্রশংসা করি। কিন্তু রব্বুল আলামিন দুইটা শব্দ পাশাপাশি নিয়ে আসলেন কেন? আমার প্রিয় দিনদার মুসলমান ভাইয়ারা চাচাজিরা ভালো করে বুঝবেন, আজকে আল্লাহ রব্বুল আলামিন যে দুইটা শব্দ একটি আয়াতের মধ্যে নিয়ে এসেছেন, একটা শব্দ তামাম পৃথিবীর
এই দুনিয়ার সমস্ত সৃষ্টি কুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান ব্যবহার করেছেন, বলেন আল্লাহু আকবার। দুই নম্বর যে শব্দটা নিয়ে এসেছেন না আর রহিম, ওই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরের জগৎ তথা কিয়ামত হাশর মিজান কবর এই জায়গার জন্য মুমিনদের ক্ষেত্রে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বন্ধুরা, সুবহানাল্লাহ। আমার আলোচনায় আপনাদের মুখ বন্ধ রাখতে দেব না, কারণ মুখ বন্ধ রাখলে দেখবেন আপনি হয়তো বডি নিয়ে এখানে বসে আছেন, বাট আপনার আসল যে বস্তু মনটা কিন্তু অন্য জায়গায় হিসাব কষে বেড়াচ্ছে, এরকম হবে, কথা বুঝতে পেরেছেন? এর জন্য আমি আপনাদের মুখ খোলাবো, মুখ খুলতে বলবো, আপনারা কি রাগ করে উঠে চলে যাবেন? মুখটা যত স্বতঃস্ফূর্তভাবে খুলবেন, বলতে বলবো বলবেন, দেখবেন ইনশাল্লাহ বারাকা দান করবেন কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান শব্দটা এই পৃথিবীবাসীর জন্য ব্যবহার করেছেন, কাদের জন্য? পৃথিবীবাসীর জন্য। পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত ধরনের মানুষ আছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ আর রহমান। তিনি কে বলেন? কে? আল্লাহ আর রহমান। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, শিখ বলেন, নম বলেন, উঁচু নিচু কালো সাদা যাই বলেন না কেন, যত ধরনের সৃষ্টি রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন সমস্ত কিছুর জন্য আল্লাহ হলেন রহমান। একজন মানুষ যদি আল্লাহকে মেনে নেয়, তাকে আল্লাহ যেমন ভাবে রিজিক দিচ্ছে তাই কি দেয় না? আবার একটা মানুষ যে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তাকেও আল্লাহ হয়তো বা তা যারা মানে তাদের থেকেও সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দেন কি দেন না? কি দিচ্ছেন না? অনেকে আছে না, আমরা যেমন ভাবে ভাত রুটি আমাদের যে খাদ্য সামগ্রী আছে খাচ্ছি, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা ইহুদি বিধর্মী যারা আছে, যারা আমার ধর্মকে মানে না, আল্লাহকে মানে না, তাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছেন না? খাওয়াচ্ছে না? তাহলে এটা হলো কি রহমান? এটা কি মানে জিনিস দুনিয়াতে সবার ক্ষেত্রে সমভাবে সমানভাবে বণ্টন করে যাচ্ছে, তুমি মানলে তোমাকে দেব, তুমি না মানলে তোমাকে আমি দেব। বাট যখন আমি আপনি না মানা অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন প্রযোজ্য হবে আর রহিম। কি যোগ হবে? আর রহিম। কি যোগ হবে বলেন? আর রহিম। বাজা বলেন, ও যুবন ভাইরা ভালো করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আর রহমান শব্দের মধ্যে দিয়ে পরিচালিত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে যে দয়া করেছেন, আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শনগুলো আছে, যে দয়াগুলো আছে, আমরা যদি সঠিকভাবে পালন করে, আমরা যদি যথাযথভাবে কাজে লাগাই, রাব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদের সাথে ভালো ব্যবহার করবে। আর যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোকে বিশ্বাস না করে, নিদর্শনগুলোকে বিশ্বাস না করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে হয়তো পাকড়াও করবেন না, কিন্তু আমি আপনি যখনই আমার মৃত্যুর সময় এসে যাবে, ওই সময়ের থেকে আমার আপনার উপরে পাকড়াও শুরু হবে কি হবে না? কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে রহমান শব্দের ব্যাখ্যা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান তিনি
আরশের উপরে যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? তাহলে যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কথাটা ঠিক না ভুল? কথাটা ভুল, কথাটা কি ভুল? আল্লাহ রাব্বুল আলামিন আছেন আসমান সাতভাগ আসমানের উপরে, আরশ করছে তার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন তার আসনের উপরে সমীচীন আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে পৃথিবীর কোনো কিছুই নাই, সব কিছু কার জ্ঞানে আছে? আল্লাহর জ্ঞানে। এই জিনিসটা আমাদেরকে, এই বিশ্বাসটাই, আকীদাটা আমাদের ঠিক রাখতে হবে। অনেকেই বলে কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের অন্তর হচ্ছে আল্লাহর আরশ। এই কথাটা জাল হাদিস। কি হাদিস? কি হাদিস বলেন, বুঝে নিতে হবে। কারণ হল আপনার অন্তর যদি আল্লাহর আরশ হয়, আপনি যখন বাথরুমের মধ্যে যাচ্ছেন, আল্লাহর আরশ আপনার সাথে বাথরুমে গেল, হিসাবে এটা হয় কি হয় না? তাহলে এটা কি ঠিক হলো? আল্লাহ রব্বুল আলামিন যেখানে আছেন সেটা সবার উপরে, কিসের উপরে? আল্লাহর মর্যাদা কি সবার উপরে নাকি মাঝে মাঝে? কথা বলতে হবে কোথায়? এটা আকিদার বিষয়, যেহেতু সাথে রিলেটেড একটা শিক্ষা নিয়ে নেন। আল্লাহর আরশ কোথায়? তার উপরে আছেন কে? আল্লাহ। তার উপরে কি? কুরসি। কুরসির উপরেও আল্লাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে পা রাখেন সেই জায়গাটার নাম হলো কুরসি। সেই জায়গাটার নাম কি? কুরসি। আর সেই কুরসিটা কত বড়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলেছেন ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের থেকেও আল্লাহর কুরসিটা বড়। সুবহানাল্লাহ। তাহলে আপনার অন্তর কি বলে আল্লাহর আরশ? তাহলে আল্লাহ কি এতটুকু নাও জীবন না, এতটুকু নাকি? তাহলে কথাটা কি ভুল? এটা কি বুঝতে পারছেন? আল্লাহ যেখানে পা রাখেন সেইটা যদি আসমান জমিনের থেকে বড় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আছেন এবং তিনি কত বড়, আমাদের ধারণায় নিয়ে আসা যাবে কি? যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুনে রাখো, বুঝে রাখো, যারা আমার নিদর্শনকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোড করে জানায় দিলেন ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা অস্বীকার করবে, আমার নিদর্শন বলে কেউ অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাটা খোলা হইরাম, অসম্ভব হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করা অতটা অসম্ভব হয়ে যাবে যেমন সুসের ছিদ্র দিয়ে একটি উট গমন করা যেমন অসম্ভব। আমার অস্বীকারী বান্দা বান্দিদের জান্নাতে প্রবেশ করা অতটা অসম্ভব হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। কার কথা? তাহলে আল্লাহর কোনো আয়াত, আল্লাহর কোনো নিদর্শনকে আমরা অস্বীকার করছি না তো? হ্যাঁ, আচ্ছা করছি কি করছি না এবার একটু মিলাই নাকি? এবার একটু মিলাই, আল্লাহর কোন কোন নিয়ামত, কোন কোন নিদর্শনগুলো আমরা যথাযথভাবে কাজে লাগাচ্ছি, আর অজান্তে কোন কোন নিয়ামতগুলোকে আমরা অস্বীকার করছি, একটু মিলাইয়ে দেখে আমার আপনার সাড়ে তিন হাত বডির মালিকটাকে বলেন কে? আর আমরা হলাম আমানতদার। আমরা কে? কথা বুঝতে পারলেন না মনে হয়?
মালিক একজন, আর একটা জিনিস একজনের কাছে দিয়ে রাখা যে আপনি আমার এই জিনিসটাকে এই এইভাবে রেখে দিবেন, ওইটাকে কি বলা হয় বলেন? আমার কথা মনে হয় বুঝতে পারছেন না, বুঝতে পারছেন? তাহলে আমার আসল মালিকটা কে? আমার আপনার যে 3.5 হাত বডি, এই বডির মালিকটা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এই সমস্ত বডিতে যা যা আছে এইগুলার আমানত দিয়েছেন আমার আপনার কাছে, তিনি কে? এবার একটু মিলাইয়ে দেখেন, আমানতের যথাযথ ব্যবহার আমরা করছি নাকি আমানতের খেয়ানত করছি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাথায় চুল দিয়েছেন সৌন্দর্য বৃদ্ধির জন্য, ঠিক না বে? ঠিক। এখন এই চুলটা কেমন ভাবে রাখবেন, চুলটা কেমন ভাবে কাটাবেন, এটাও আমার নবী শিখিয়ে গেছেন কে জান্নাই। ভাই আপনাদের সমস্যা হচ্ছে? একটু খেয়াল করেন আমার দিকে, আমি কিন্তু আর রহমানের ব্যাখ্যায় যাচ্ছি, তারপরে রহিমে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শিখিয়ে দিয়েছেন তোমরা চুল রাখবে একরকম ভাবে, কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় বড়, কোনো জায়গায় ডিজাইন, কোনো জায়গায় একটু কেটে ফাঁক ফাঁক করবা, একটা অক্ষর লেখবা, আর এক দেশের নাম লিখবা, এক জায়গায় খাড়া, আর এক জায়গায় বেঁকা, আর এক জায়গায় অন্যরকম করে রাখবা, এটা আমার নবীর শিক্ষা কি? কথা বলেন। তাহলে যদি এটা নবীর শিক্ষা না হয়, তাহলে ওইভাবে যদি আপনি নবীর শিক্ষার বিপরীতে রাখেন, তাহলে ওটা আমানত রক্ষা হলো না, আমানতের খেয়ানত হলো। হ্যাঁ, তাহলে খেয়ানত তো আপনি করেছেন শুরু, ঠিক না বেঠি? তাহলে আমানত এক জায়গায় হলো খেয়ানত। এবার আসেন তার একটু নিচে, দুইটা চোখ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার কাছে যে দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমি আপনি কোন কোন জিনিস দেখব, কোন কোন জিনিস দেখব না, এটাও আমার কোরআন আমার নবীর হাদিস আমাদেরকে জানায় কি জানায় না? কথাগণ জানায় কি জানায় না? আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলেন বান্দা, চোখ দিয়ে দেখে দেখে আমার রাস্তায় হাঁটবে, পাঁচবার মসজিদে আসবে, হাজিরা দেবে, কোরআন দিলাম কোরআন তেলাওয়াত করবে, আমার নবীর জীবনীগুলা পড়বে, আমার নবীর মুখের কথাগুলা পড়বে। বান্দা খারাপ চাকচিক্যময় জিনিসও তৈরি করে দিলাম, যেগুলা তোর জন্য বৈধ করলাম, নয়ন ভরে দেখবি আর আমার স্মরণ করবে, কিন্তু যেইগুলাকে দেখা তোর জন্য নিষেধ করে দিলাম, ও বান্দা সেই দিকে তুই তাকাইতে পারবি না। একবার যদি তোর চোখ চলে যায়, সাথে সাথে চোখ নিচু করে নিবি আর তাকাইবি না। এটা হলো আল্লাহর দেওয়া আমাদের কাছে আমানত, ঠিক না বেঠে? এখন আপনি নামাজ পড়ছেন, সব কিছু করছেন, অথচ চোখের যে হেফাজতটা করার দরকার সেটা আপনি করলেন না, রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে যায় তাকায় তাকায় থাকলেন, মোবাইলের মধ্যে হাবি জাবি জিনিস দেখতে থাকলেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? সবাই বলতে হবে জোরে জোরে, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যত সঙ্গোপনে ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে হোক না কেন, তোমার মোবাইলের মধ্যে তুমি যদি কোনো খারাপ সিনারি দেখতে থাকো, যেইগুলো আমার আল্লাহ নিষেধ করেছে, ওইটা তোমার চোখের সাথে আমানতের খেয়ানত করা হলো কি হলো না? কথা বলতে হলো কি হলো না? আল্লাহ কোরআন দিয়েছে, কোরআন তুমি চোখ দিয়ে দেখে কখনো পড়া শিখলে না, পড়লে না, এটাও চোখের সাথে খেয়ানত হলো কি হলো না? আরেকটু যদি আপনি নামান, আল্লাহ রাব্বুল আলামিন
ওইটা কান দিয়েছেন ভালো কিছু শুনবা, কান দিয়েছে ভালো কিছু ঢুকাবা, ভালো কিছু বুঝবা। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, জবান দিয়ে ভালো কথা বলবা, মানুষকে আমার দিকে আহ্বান করবা, মানুষকে আমার দিকে ডাকবা, পথ হার মানুষগুলোকে বুঝাবা এই মুখের জবান দিয়ে, এই কথা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে যে একটা জিহ্বা দিয়েছেন, একটা জিহ্বায় কমপক্ষে 30,000 টেস্ট মেশিন দান করেছেন কে? এই 30,000 যে মেশিন আছে, একটা মেশিন যদি একটুখানি নষ্ট হয়ে যায়, আমার আপনার দ্বারা জিহ্বা দিয়ে আর খাওয়া সম্ভব হবে? সম্ভব হবে নাকি? এই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর পথের দিকে মানুষকে ডাকার জন্য, বোঝানোর জন্য, কোরআনের কথা বলার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য। কিন্তু দেখা গেল এমনও মানুষ আছে এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে আসে না, এই জবান দিয়ে আমার নবীর বিরুদ্ধেও কথা বলে আসে না, এই জবান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শনকে অস্বীকার করে, এইরকম মানুষ আছে না? নাই, আছে। তাহলে এই জবান দিন ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাত দিয়েছেন, এই পা দিয়েছেন, বডি স্ট্রাকচার দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ আমার কাছে আমানতদার হিসেবে দিয়েছে, আমার আপনার এমন একটা সময় এসে যাবে যেই সময়ে আমি আপনি 1,000 চেষ্টা করলেও এই যুবককালের মতো আমার মালিককে আর ডাকতে পারবো না। পারবো নাকি? যারা মুরব্বী হয়ে গিয়েছেন, যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তাদের কাছে বসে বসে একটু কথাবার্তা বলবেন, শুনবেন, দেখবেন, বলবে এমন একটা সময় এসে যাবে ভালো করে হাঁটতে পারবা না, ভালো করে কথা বলতে পারবা না, দাঁতগুলা পড়ে গেলে ভালো করে খাইতে পারবা না, চোখের যদি কমে যাবে চোখে ভালো দেখা যাবে না, কানের শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে, হয়তো ভালো করে আর শোনাও যাবে না, পায়ের যে সমস্ত গিরে কাটে গুণা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে যখন এই গুণাকে ওয়াকেজ করে দিবে, আর ভালো মতো মসজিদে হেঁটে আসার ক্ষমতাও থাকবে না, ঠিক না? বেঁচে অনেক দেখবেন আসে যুবককালে ইবাদত করে নাই, মধ্যম বয়সে ইবাদত করে নাই, যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আসতে যায়, মসজিদে এসে তারা কি আমাদের মতো রুকু সেজদা করতে পারে? পারে না। এমন একটা অবস্থা হয়ে যাবে আমি আপনি 1,000 চেষ্টা করে আর দাঁড়ায় বসে নামাজটা পড়ার মতো ক্ষমতা থাকবে না, থাকবে না। তাহলে আমি আপনি যদি আমার আপনার 3.5 হাত বাড়িতে যে যন্ত্রাংশগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমানতের জন্য দিল, আমি আপনি যদি এইগুলারই ঠিকমতো যথাযথ ব্যবহার না করে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? দিতে পারবো কোনো জবাব? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললাম, বান্দার শোন, দুনিয়াতে তোমাকে আমি সার দিয়ে দেব, দুনিয়াতে তোমাকে আমি ঢিল দিয়ে দেব, সব কিছু করতে পারবা, কিন্তু শোন, যখন তোমার সময় এসে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না বাতুশা রব্বিকা লাশাদীদ, আমি যখন তোমাকে ধরব আমার ধরাটা হবে কঠিন, আমার ধরাটা হবে মজবুত, আমার ধরার মধ্যে তুমি তখন আর কোনো রকম নড়চড় করতে পারবা না। পারা যাবে নাকি?
ঘোড়াটা কি যখন মালাকুল মওত এসে যাবে, সামার আমরাই সারা দুনিয়ায় যা ইনকাম করেছি সব যদি বলা হয় মালাকুল মওত তুমি একটু এইগুলো নাও নিয়ে আমার মৃত্যুটা এখন দিও না, এক বছর পরে আমার মৃত্যু দিও, মালাকুল মওত মনের সমস্তগুলো নিয়ে চলে যাবে, এক বছরের সময় দেবে, দেবে কি করবে, এক সেকেন্ড আগাবেও না, এক সেকেন্ড কে কথা ঠিক না বেঠিক, জাস্ট টাইম টু টাইম কাজ করবে মালাকুল মওত, ঠিক না বেঠিক, কোনো ঘুষ চলবে না, চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তাই বুঝিয়ে দিলেন রহমান তোমার উপরে দুনিয়ায় কিন্তু আর রহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দিলাম, যারা আমার নিদর্শনকে মেনে আসবে আমার আয়াতকে মেনে আসবে আমার বিধিবিধানগুলো পালন করে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হয়ে যাব আর তোর জন্য আমি পরম দয়ালু হয়ে যাব, কবরের থেকে আমার আপনার কবরে জান্নাতের সমস্ত সুগ্রাম সমস্ত সুবিধাগুলো দিয়ে দিবেন কে, কিন্তু যারা পালন করবে না তারা কি তখন পাবে, পাবে কি পাবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিলেন বান্দা তুমি যদি পালন না করে আসো তাহলে তোমার সাথে কি ব্যবহার করা হবে, আর যারা পালন করে আসবে তাদের জন্য কি ব্যবহার করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারূ বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নামের শাস্তি, বলেন নাউযুবিল্লাহ, কিসের শাস্তি, খুব ভালো জায়গা, কেমন জায়গা, তার মধ্যে কি করা হবে, সাউফা নুসলিহিম নারা, আগুনের মধ্যে একটা মানুষকে উলট পালট করে সেগে দেওয়া হবে, বলেন নাউযুবিল্লাহ, সহ্য করা যাবে, যাবে সহ্য করা, শুধু সে কি দেওয়া হবে না, আল্লাহ বলছেন সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান ওয়া ইয়ারাহা লিয়াযুকুল আযাব, আমি রাব্বুল আলামিন তোমার গায়ের চামড়া মুহূর্তের মধ্যেই পুরো শরীরের চামড়াকে তোমার শরীর থেকে তুলে তোমার শরীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু আগুনের তাপ দেব না, তোমার গায়ের চামড়া কষায় ফেলাবো, তোমার গায়ের গোস্তগুলো সব কষে কষে পড়ে যাবে, আর আমি রাব্বুল আলামিন তোমাকে আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে, বলে নাউযুবিল্লাহ, আচ্ছা গায়ের চামড়া যদি কেউ তোলে সহ্য করা যায়, হ্যাঁ ব্লেড দিয়ে এক জায়গায় কেটে ফেলে একরকম কষ্ট অনুভূত হবে, কেমন কষ্ট হবে বোঝানো যাবে, বোঝানো যাবে, বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার রহমান পাওয়ার পরেও রহমানকে যারা চিনবে না আমি আল্লাহ রহিম হিসাবে তাদের ওই মরার পরে আমি এই ব্যবহার তাদের সাথে করব, তাদের চামড়াগুলো আমি শরীর থেকে তুলতে থাকব, এক শ্রেণীর মানুষ দেখবেন দুনিয়াতে আমাদেরকে বলে এমন কথা বলে যে হুজুরদের চামড়া তুলে ফেলার কথা বলে না, তো স্লোগান দেয় না, দেয় কি দেয় না, দেয় না, বলে অমুকে চামড়া তুলে ফেলবো আমরা আরো হাবি যাবে অনেক কথা বলে, বলে কি বলে না, ও ভাই
দুনিয়াতে তোমরা বলছো, আখিরাতে বলবে কারা? আল্লাহ। বলেন না কারা? আল্লাহ। আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি, এমনিতে আমাদের বিচার দেওয়াও লাগবে না। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে ওদের বিচার শুরু করবে আখেরাতে, ঠিক কি না? আর ওই বিচার যখন শুরু হবে, ওই বিচারের কাছে কোনো উকিল যাবে? কারণ উকিলও চিন্তায় থাকবে যে আমার সাথে কি ব্যবহার হবে, ঠিক কি না? বলে আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান খায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর গায়ে চামড়া পাল্টাবো, আবার চামড়া লাগাই দেবো, আবার পাল্টাবো, আবার লাগাবো। এই জন্য যে লিয়াযুকুল আযাব, তুই আযাবটা আরো বেশি থেকে আরো বেশি, আযাবের যে একটা যন্ত্রণা আছে এইটা যাতে তুই বেশি করে অনুভূত করতে পারিস, তোর কাছে বেশি অনুভূতি, তোর কাছে ওই আযাবের যন্ত্রণা তোর কাছে মনে হয়, এই জন্য আমি আল্লাহ এই শাস্তি রেখে দিয়েছি বলে নাউজুবিল্লাহ। কেমন চামড়া ধরেন তুললেন, তোলার পরে যদি একটু লবণ ছিটাইয়ে দেওয়া হয় কেমন লাগবে? হ্যাঁ, অনেক শান্তি নাকি? এক যন্ত্রণা শুরু হবে না? চামড়া তোলার এক যন্ত্রণা, আবার চামড়া তোলার পরে লবণ দিলেন আর এক যন্ত্রণা। আচ্ছা, এরপরে যদি একটু আবার মরিচের গুঁড়া ছিটাইয়ে দেন, হ্যাঁ ছিটাইয়ে দিয়ে যদি ওনাকে হাত পা খুলে দেওয়া হয়, এখানে মনে হয় বসায় যদি বলাই বসে থাক, বসে থাকবে? পুরো এলাকা দৌড়াবে, ও কোন দিক থেকে কোন দিকে যাবে, নিজের মাথার সেন্স কোনো কাজ করবে না, করবে? এর নাম হলো আযাব আলীম। এর নাম কি? হাড়ের থেকে গোস্তকে ঠাস ঠাস করে কষ্ট পড়ে যাবে, মুহূর্তের মধ্যে আবার বডি স্ট্রাকচার বানাই দেবেন কে? আবার মুহূর্তের মধ্যে এই অবস্থা হবে যদি আমরা আল্লাহকে না মেনে যাব। কাকে মেনে না যায়? আল্লাহ বলছেন যে আমাকে মেনে আসো, তাহলে পরে আমি তোমার জন্য পরম দয়ালু হয়ে যাব, আর যদি মেনে না আসো আমি তোমার জন্য কাহার রূপ ধারণ করব, তোমাকে আমি আর কোনো রকম সাহায্য স্যাক্রিফাইস করব না। এরপরে আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। একমাত্র বিচার দিনের মালিক কে? আল্লাহ। দুনিয়াতেও বিচার আছে, আখেরাতেও বিচার আছে, আছে না নাই? তো দুনিয়ার বিচার আর আখেরাতের বিচার একরকম হবে নাকি? না। দুনিয়ার বিচার মার্ডার করছে যদি যারা যখন ক্ষমতায় থাকছে সেই দলের মানুষ হয়, দেখা যাচ্ছে আইনের ফাঁক খবর দিয়ে বাইসে চলে আসছে, আসছে কি আসছে না? হ্যাঁ। আর যখন আল্লাহর বিচার শুরু হবে তখন কি কোনো ফাঁক ফকর দিয়ে বেঁচে আসার সুযোগ থাকবে? হাত দিয়ে যা করেছেন এই হাত সব বলে দেবে আল্লাহর কাছে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ। পা দিয়ে যা করতে যাচ্ছেন পা সব বলে দেবে, বিশ্বাস কি হয়? এই মুখ দিয়ে যা বলছেন এই মুখ আল্লাহ তালা মেরে দেবে, কি করে দেবে? তালা মেরে দিবে, আর কিছু বলতে পারবেন না। কান দিয়ে যা শুনছেন, চোখ দিয়ে যা দেখছেন সব কিছু এরা বলে দিবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য যুবকরা আছো, ভালো করে এই জিনিসগুলোকে কন্ট্রোল রাখতে হবে। আপনাদের মতো যুবকরাই কিন্তু ইসলামের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা রেখেছিল। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।